ঝালকাঠি জেলা প্রবাসী পরিষদ কুয়েতের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফরিদুদ্দিন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া, পরিষদের উপদেষ্টা মনিরুজ্জামান রজু। বিশেষ অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি সেকান্দার আলী, শাহ নেয়াজ নজরুল সহ কমিউনিটি নেতৃবৃন্দ।